ওর কি অপরাধ ছিল? ব্রতির অপরাধ অনেক। ও এই সমাজ ব্যবস্থায় বিশ্বাস হারিয়েছিল। ব্রতি স্লোগান লিখেছিল, জেলখানা আমাদের বিশ্ববিদ্যালয়, বন্দুকের নল ক্ষমতার উৎস। ব্রতি, ব্রতির মতো ছেলেরা এই সব স্লোগান লিখলে জানে পুলিশের গুলিতে মরতে হবে, তাও তারা স্লোগান লেখে। কিন্তু কিন্তু আমি জানতে চাই, ব্রতিদের অপরাধের যারা শাস্তি দিল তাদের অপরাধের শাস্তি দেবে কারা? এই সমাজে যারা শিশু খাদ্যে জীবনদায়ী ওষুধে ভেজাল মেশায় তাদের অপরাধের শাস্তি হয় না? যে রাজনৈতিক নেতারা নিরপরাধ ব্যক্তিকে পুলিশের গুলির সামনে ঠেলে দিয়ে নিজেরা নিরাপদ আশ্রয়ে বাস করে তাদের অপরাধের শাস্তি হয় না? মেরুদণ্ডহীন ভোগ সর্বস্ব সুবিধাবাদী পার্টির শাস্তি হয় না? শাস্তি পায় কিছু বালক কিশোর যুবকের দল, তাদের বয়স 16, 18, 20, 22 যাই হোক না কেন। ব্রতি জন্য কিছুদিন ধরে কেমন অচেনা ঠেকছিল আমার কাছে। ও সব সময় ছোট্টবেলা থেকে ওর বাবাকে এড়িয়ে চলত, আর দিব্যনাথ তো খালি বলেন ব্রতি নাকি তাকে শত্রু বলে মনে করে। একদিন সুযোগ বুঝে আমি ব্রতিকে বললাম, হ্যাঁ রে ব্রতি, তুই কেন কেন তোর বাবাকে এরকম শত্রু বলে মনে করিস? কে বলল মা তোমাকে? মা দিব্যনাথ চ্যাটার্জি কোনো ব্যক্তি হিসেবে আমার শত্রু নন, তিনি যে মত আর পথের বিশ্বাসী সেই শ্রেণীটা আমার কাছে শত্রু। ব্রতি তুই যে কি বলিস বুঝতে পারি না, কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছিস, কিরকম বদলে যাচ্ছিস। আরে বাহ, বদলাবো না, তুমি সরো তো সরো, আমার এখন অনেক কাজ আছে, আমাকে বেরোতে হবে। কিন্তু ব্রতি জব্দ হতো হেমের কাছে, এক প্লেট খাবার নিয়ে হেম এসে ওর পথ আগলে দাঁড়িয়েছিল সেই দিন। রাজকাজ দিতে চলেছো সে তো জানি, কিন্তু এটুক মুখে দে যেতে হবে বলে দিলাম, নইলে কিন্তু কুরুক্ষেত্র হয়ে যাবে। ব্রতি গোগ্রাসে কিছু খেয়েই তত্তর করে পালিয়ে গিয়েছিল। আসলে আসলে আমার কাছ থেকে ও নিজেকে আড়াল করে রাখত। সেই দিন সেই দিন ব্রতি চলে গেলে হেম আমাকে এসে বলেছিল, জানো গো মা, সুটো খোকার সামনে একটা মেয়ের ভাব আছে, ওই যে গো নন্দিনী না কি যেন নাম, খুব সুন্দর দেখতে, কলেজে দুজনে একসঙ্গে নাটক করেছিল, সুটো খোকা সোনার মেডুল পেয়েছিল, খুব হাততালি পেয়েছিল গো, তুমি তো যেতে পারোনি, তোমার অসুখ করেছিল। ব্রতি ব্রতি ব্রতি, এই পরিবারের সকলের থেকে আলাদা ব্রতি, লেখাপড়ায় তুখর ব্রতি, ন্যাশনাল স্কলারশিপ পাওয়া ব্রতি, খেলার মাঠে প্রাইজ হাতে ব্রতি, নাটকে সোনার মেডেল হাতে ব্রতি, অথচ এই রকম ব্রতিকেই দিব্যনাথ খালি বলতেন নো ম্যানলিনেস। তাই তাই ব্রতিও নিজের জীবন দিয়ে প্রমাণ করে দিল যে কত বড় মনের মানুষ ছিল। সেই দিন, ঠিক সেই দিন আমি অফিস থেকে ফিরে এসে দেখলাম ব্রতি চুপচাপ বসে আছে আমার ঘরে। কাছে গিয়ে বললাম, হ্যাঁ রে আজকে বেরোস নিচে বড়, শরীর খারাপ নাকি? না না কিচ্ছু হয়নি মা, তুমি হাত মুখ ধুয়ে এসো, দুজনে একসাথে বসে চা খাবো আর গল্প করব। চা খেতে খেতে সেই দিন আমি ব্রতিকে জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ রে ব্রতি নন্দিনী কে রে? একটা মেয়ে। মেয়ে তো বুঝলাম, নিশ্চয়ই তোর খুব বিশেষ বন্ধু। আমাকে একদিন দেখাবি? দেখাতে পারি, কিন্তু তোমার ভালো লাগবে না, কারণ নন্দিনী খুব সাধারণ ঘরের মেয়ে মা। তা হোক, তুই যখন পছন্দ করেছিস নিশ্চয়ই মেয়েটি খুব ভালো। আচ্ছা মা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। মা তুমি কি জানো দিব্যনাথ চ্যাটার্জি রোজ অফিসের ছুটির পর কোথায় যান বলো? মা তুমি জানো
ব্রতি, এসব কথা কেন? এসব কথা তোমার মুখে মানায় না মা। তোমার মনে খুব কষ্ট, তাই না? মাঝে মাঝে তো মনে হয় কষ্ট আছে, কিন্তু যখন তোর দিকে তাকাই আমার সব কষ্ট চলে যায়। আশ্চর্য মা, তুমি এত প্যাসিভ কেন বলো তো? না হয় উপায়, আমাকে তো এইভাবেই দেখতে চেয়েছিল ওই বাড়ির সকলে। ঠিক আছে মা, ঠিক আছে, ওসব কথা রাখো, তোমাকে একটা জরুরি কথা বলছি মা। মা এই বাড়িতে তোমাকে মানায় না, একটা কোনো ব্যবস্থা হয়ে গেলেই আমি তোমাকে নিয়ে চলে যাব। কিন্তু তার আগে তোমাকে বলতে হবে তুমি সমস্ত অপমানের প্রতিবাদ করবে। মা তুমি কেন মুখ বুঝে সমস্ত অপমান সহ্য করবে বলো? করবো রে করবো, তার আগে বলতো কাল তুই কি খাবি? কাল? কাল কেন, হঠাৎ? বারে, কাল তো জন্মদিন না। ওহো, তাহলে তো তুমি নিশ্চয়ই পায়েস করবে। হ্যাঁ তা তো করবো, আর কি খাবি বল? করো না, যা হোক একটা কিছু। ঠিক সেই সময় একটা টেলিফোন কল এলো, আর ব্রতি ছুটে গিয়ে টেলিফোনে অনেকক্ষণ কি কথা বলল। তারপরে সেই নীল জিন্সের শার্ট টার্ট পরে সেজে গুজে এসে আমাকে বলল, মা খুব জরুরি কাজে আমাকে এক্ষুনি যেতে হবে, বোধহয় আজকে আর ফিরতে পারবো না রাত্রে, কাল সকালে পৌঁছেই তোমার হাতে জন্মদিনের পায়েসটা খাবো বলে তরতর করে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিল। আমি রেলিং দিয়ে ঝুঁকে ব্রতি চলে যাওয়া দেখছিলাম। ব্রতি হঠাৎ থমকে দাঁড়ালো, গভীর অভিনিবেশে আমার দিকে দৃষ্টি মেলল, যেন বাবা দেখছে তার ছোট্ট মেয়েটিকে। লোকে বলে সন্তানের কোনো বিপদের আশঙ্কা হলে মায়ের মন নাকি আগে বুঝতে পারে। সেদিন যে ব্রতি ওই বিপদের মধ্যে চলে গেল, আমি আমি তো কিচ্ছু বুঝতে পারলাম না। ব্রতি চলে যাওয়ার পর একটা বছর ছিলাম আমি নিজের মধ্যে আবদ্ধ, শুধু অফিস আর বাড়ি, বাড়ি আর অফিস, এই করতাম। কিন্তু এক বছর বাদে হঠাৎ মনে হলো একবার একবার সমীরণদের বাড়িতে যাই। সমীরণদের বাড়িতেই তো ব্রতি গিয়েছিল সেদিন টেলিফোন পেয়ে। অফিস ছুটির পর যখন সমীরণদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম, দেখলাম জীর্ণ শীর্ণ দারিদ্রের প্রকট চিহ্নে ভরা সমীরণদের সেই বাড়িটা। দেখলাম সমীরণের মা একটা ও তাপ্পি মারা একটা মলিন শাড়ি পরে এগিয়ে আসছে আমার দিকে। বলেছিলাম আমি আমি ব্রতির মা। সমীরণের মা টুকরে কেঁদে উঠেছিলেন, আর সেই মুহূর্তে আমার মনে হলো ব্রতি আমাকে নিঃসঙ্গ একাকিত্বের শোকে রেখে যায়নি, এদের সকলের সঙ্গে আমাকে আত্মীয়তার সূত্রে বেঁধে দিয়ে গেছে। সমীরণের মা হঠাৎ বিলাপ করতে শুরু করেছিলেন সেদিন, অগরে মায়েরা ফেলাইলো কেন গো দিদি, না হয় একটা অঙ্গ খুঁতা কইরা তুই তো, না হয় জেলেই পুইরা তুই তো, তবু তো মানতাম পোলাডা আমার বাইচা আছে। ভগবান রে কত জিগাই, ভগবান সমু আমার কি অপরাধ করছিল, কেন এমনটা হইল? ভগবানও বড় নিঠুর গো দিদি। আমার মাইয়া কয় মা গো কাইন্দ না, কাইন্দা তো কোনো লাভ হইব না, হেও তো তোমার বুকে লাথি মাইরা চইলা গেছে গা, সেও তো আর ফিরব না। মন রে কত কই কাইন্দা কোনো লাভ নাই, মন তো বুঝে না গো দিদি। সমুর লেখা ওর পড়াশোনার তরে ওর বাপের কোনো দিন কোনো খরচ লাগে নাই, লেখাপড়ায় ভালো আসিল, বছর বছর বৃত্তি পাইছে, আর সেই লেগাই তো অমন ভালো কলেজে ভর্তি হয়েছিল, তখন তো বুঝি নাই যে এমনটা হইব। ক্যাডা যে অগো কানে মরণ মন্ত্র দিল কে জানে।
সমুরে কত জিগাইছি, ও সমু কই যাস, কি বা করস? পোলা খালি কইছে, ডরাও কেন মা, তোমার পোলা কোনোদিন কোনো মন্দ কাম করব না। চারজনে আসিল পাড়ার বাইরে, কতদিন থিকা এই দিনই ফিরল, আর এই দিনই এমনটা ঘইটা গেল। ছোটকালে সমুর একবার টাইফয়েড হয়েছিল, কেমনে যে আমি ওরে বাঁচাইছি এইটা কেবল আমি জানি। আচ্ছা, ওরা চারজন কি এই একই পাড়ার মধ্যে থাকতো? হ দিদি, রাস্তার এই পার আর ওই পার। বিজিতের মায়রে ওর দাদা কানপুর লইয়া গেছে গা, পাথর মাথায় কাও নাই, রুগা ভুগা মানুষ, এই দিন থেকে বিছনা লইছে, কেমন জানি পাগল পাগল হইয়া গেছে গা, খালি কয় আমার পোলারে তোরা আয়না দে। মাইয়া মানুষের পরাণ, মরলে পরে বাঁচব। লালটু তার মায়েরে কান্দে নাই, ফের মা আগেই মরছে। আচ্ছা দিদি, জাগো কিচ্ছু নাই, তারা ক্ষেপ্ত হইয়া মরে, ভতি তো হকল দিয়াছিল, ভতি কেন এই পথ হইয়াছিল, আপনি ওরে বারণ করেন নাই? আমি আমি জানতাম না, জানেন নাই, পোলা কোন পথ লইছে তা জানেন না। ঠিক হই তো, ঠিক হই তো, পোলারা বড় হইয়া কোন পথ লইব, মায়েরা আর জানবো কেমনে। আমি আমি শেষবারের মতো ক্ষুধার্ত চোখে সমীরণদের ঘরটার দিকে তাকালাম। এই ঘরে আমার ব্রতি জীবনের শেষ কয়েক ঘন্টা কাটিয়ে গেছে। আচ্ছা, আমি তাহলে চলি আজ, আপনার কাছে অনেক কৃতজ্ঞতা রইল দিদি। আর কৃতজ্ঞতা দিদি গো, দুঃখী বসে দুঃখের ব্যথা, আবার আইবেন দিদি। আজ 17ই জানুয়ারি, দুটো বছর চলে গেছে ব্রতি নেই, আজ ব্রতির আবার জন্মদিন। গতকাল রাত থেকে আজ ভোর হয়ে আসছে, এই সময়টা পর্যন্ত আমি একা একা বসে বসে কাটিয়ে দিয়েছি আমার দোতলার ব্যালকনিতে। শুধু শুধু ব্রতির কথা, ব্রতির স্মৃতি চিন্তা করতে করতেই চুপ কেটে গেল সময়টা। আজ কয়েকদিন ধরে আমার অ্যাপেন্ডিক্সের ব্যথাটা খুব বেড়েছে, তলপেটে অসহ্য যন্ত্রণা, দুটো পর পর পেইন কিলার খেয়েও আমার ব্যথা কমেনি। এই জানুয়ারির শীতের ভোরেও আমি ঘামছি, এই সময় এই সময় ডক্টর ঘোষের কথা যদি সত্যি হয়ে যায় কি হবে? ডক্টর ঘোষ বলেছিলেন অ্যাপেন্ডিক্স অপারেশনটা কোনো ব্যাপার নয় ম্যাডাম, কিন্তু আপনার শরীরের যা অবস্থা, আপনার শরীরে হিমোগ্লোবিন একেবারে নেই, প্রেশার লো, এই অবস্থায় তো অপারেশন করানো যাবে না, তাই একটু শরীরটা ভালো করে নিন। একি একি টেলিফোন টেলিফোন আবার সেই 17ই জানুয়ারির ভোরে? না না, 2 বছর আগে তো সেই সব মিটে গেছে। মা, আপনার টেলিফোন, আপনাকে ডাকছে। জ্যোতির বউ বিনির গল না, মা তাড়াতাড়ি আসুন, আপনার টেলিফোন, যাই। আজ আজ এই 17ই জানুয়ারির সকালে আবার কার টেলিফোন হলো? 2 বছর আগেই তো সব মিটে গেছে। কে?
আমি নন্দিনী। নন্দিনী? ও ও ও নন্দিনী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কবে ফিরেছো মা তুমি? পরশু। পরশু ফিরেই মনে হলো একবার আপনার সঙ্গে আমার দেখা করা উচিত। বেশ তো, খুব ভালো চিন্তা করেছো, খুব ভালো করেছো। কবে বলো দেখা হবে? আজ। আজ পারবেন? নন্দিনী, আজ তো টুলির এনগেজমেন্ট, অফিসের পর আমাকে সন্ধ্যেবেলাটা বাড়িতেই থাকতে হবে। না না, বিকেলবেলা 4টে নাগাদ, আপনার অফিসের খুব কাছে, ব্যাংকটা যে লেনের ওপর তার থেকে দুটো লেন বাদ দিয়ে থার্ড লেনের থার্ড দোতলা হলদে রঙের বাড়িটা। ঠিক আছে নন্দিনী, 4টের সময় আমি চলে যাব তোমার ওখানে। এখন রাখি। আহ, সেই গজগজ, টুলির গজগজ, এই প্রত্যেক দিন সকালে একসাথে সকলে চায়ের টেবিলে না এলেই টুলির যত রাজ্যের গজগজ শুরু হয়ে যায় আগে। এই সিঁড়ি ভাঙতে আমার পেটটা ছিঁড়ে যাচ্ছে, অসহ্য যন্ত্রণা। হেম, একটু উষ্ণ লেবুর জল দিও তো। আজ আর চা খাবো না রে টুলি। কেন খাবে না কেন? অ্যাপেন্ডিক্সের ব্যথাটা নিশ্চয়ই বেড়েছে। আচ্ছা মা, তুমি কেন অপারেশনটা করাচ্ছ না বলো তো? করাবো করাবো, তোর বিয়েটা হয়ে যাক। বিয়ে তো এখনো 3 মাস দেরি আছে, আজ তো সবে এনগেজমেন্ট, তারপরেই করাবো। মা, 2 বছর ধরে তুমি এসব চুপচাপ চুপচাপ করে থেকে কি যে ঘরের মধ্যে একটা আবহাওয়া সৃষ্টি করে রেখেছো। এনাফ ইজ এনাফ মা। মা, ব্রতীর মৃত্যুর ঘটনাটাকে বাবা দাদা উঠে পড়ে লেগেছে যে কি করে এটা চাপা দেয়া যায়, আর তুমি সেটাকে জিয়ে রেখেছো। মা, ব্রতী ইজ ডেড, ইউ মাস্ট থিঙ্ক অফ দ্য লিভিং। চুপ কর, চুপ কর, চুপ কর টুলি। তোদের মুখে ব্রতীর নাম উচ্চারণ মানায় না, তোরা ব্রতীর কেউ না। বেজে গেল। আমি আমি নন্দিনীকে কথা দিয়েছিলাম 4টের সময় ওর সাথে দেখা করতে যাব। আসলে আজ সকালবেলা টুলির সাথে রাগারাগি করে এমন এমন শরীর খারাপ লাগলো, অফিসে এসেই ঘাড় গুজে কাজ করছি মনে ছিল না। না, এক্ষুনি এক্ষুনি আমাকে বেরিয়ে পড়তে হবে, নন্দিনীর বাড়ি যেতেই হবে। আসুন আসুন আমার সঙ্গে। তুমি নন্দিনী, আমি তোমার কথা ব্রতীর কাছে শুনেছিলাম, জানি ও আমাকেও আপনার কথা বলেছিল। 2 বছর আগে সেই রাতে যদি সব কিছু শেষ না হয়ে যেত, পরের দিন সকালে ওর জন্মদিনে ও বলেছিল আমাকে আপনার কাছে ও নিয়ে যাবে, কিন্তু তার আগে সব কিছু শেষ হয়ে গেল, আমরাও ধরা পড়লাম পুলিশের হাতে। ও আমাকে বলতো বাড়িতে কারুর ক্লোজ ছিল না, ও শুধু আপনি আপনিই ছিলেন ওর কাছে সবকিছু। আপনি জানেন আপনার জন্য ও বাড়ি ঠিক করে রেখেছিল, এমনকি ওর বাবাকে শাসিয়েও ছিল পর্যন্ত, আপনার সঙ্গে দুর্ব্যবহার করার জন্য। থাক থাক নন্দিনী, এসব কথা আর দরকার কি বলার। তবে একটা কথা কি জানো, ব্রতী কিন্তু তোমাকেও খুব ভালোবাসত, জানতাম, এখনো জানি, কিন্তু ভীষণ ভয় হয় ওই যে লোকে বলে সব কিছুই নাকি শেষ হয়ে যায় সময়ের ব্যবধানে। সবচেয়ে ভয় পেলাম কখন জানেন? জেল থেকে বেরিয়ে যখন দেখলাম চারিদিকে এমন একটা অবস্থা চলছে যেন কোনো দিন কিচ্ছু হয়নি, সব কেমন নর্মাল হয়ে গিয়েছে। এটা কিন্তু ঠিক নন্দিনী, আগের থেকে অনেক কিছুই এখন শান্ত হয়ে গিয়েছে। নো নো, প্লিজ প্লিজ ডোন্ট সে লাইক দ্যাট, আফটার অল ইউ আর ব্রুতিস মাদার। কি শান্ত হয়ে গিয়েছে? রাজনীতির খেলা বন্ধ হয়ে গিয়েছে,
মানুষ খুব সুখে শান্তিতে আছে? ইজ ইট আ বেটার ওয়ার্ল্ড দেন হোয়াই ডিড দে ডাই? তাহলে তুমি কি করবে নন্দিনী এখন? কি বলবো বলুন তো? অনেক সময় ভাবি আমাদের আরো বড় কিছু কাজ করতে হবে, কিন্তু আমার জন্য ভাববেন না, দেখবেন আমাকে আবার পুলিশ অ্যারেস্ট করে নেবে। না না নন্দিনী, এ কথা বলো না, এমনটা যেন আর কোনো দিন না হয়। একটা জিনিস তোমাকে দেব নন্দিনী, নেবে তুমি? এই আংটিটা আমি ব্রতির জন্য করেছিলাম, ওকে জন্মদিনে দেব বলে। এই আংটিটা তুমি নাও, আর ব্রতির এই ছবিটা আমার ব্যাগে সব সময় থাকে, এটা এখন থেকে তোমার কাছেই থাক। থাক থাক নন্দিনী, থাক, জয়ী হও, সুখে থেকো। আজ আমি চলি, তবে একটা কথা তোমাকে দিতে হবে, যখনই কোনো প্রয়োজন হবে আমাকে জানাবে, বলো? জানাবো। নন্দিনীর কাছ থেকে তো বেরিয়ে এলাম, কিন্তু আমার যে কিছুতেই বাড়ি যেতে মন চাইছে না, মনে হচ্ছে একবার সমীরণদের বাড়ি যাই। ওই তো সমীরণের মা আসছেন। দিদি, আপনার লগে দেখা হইয়া গেল, ভালোই হয়েছে। একটা কথা জাননে ছিল আপনার কাছে, আমার মাইয়া কইতেছিল সমুর দিদি বইলা ওরে নাকি কোনোদিন কেউ চাকরি বাকরি দিব না, এই কথা কি সত্য? না তা কেন হবে, সমীরণের দিদি কি পাশ করেছে? আমি না হয় চেষ্টা করে দেখব। ফার্স্ট পার্ট পাশ করছিল, সেকেন্ড পার্ট দিলে গ্র্যাজুয়েট হইতো, কিন্তু কলেজ তো আর করতে পারে নাই, জামা কাপড় সিরা গেছে, জুতা সিরা গেছে, দুই একখান পাড়ার উপরে টিউশনি ফিউশনি করতেছে। তাও একটা ভালো টিউশনি ছুটটা গেল গা। ছাত্রের বাপ কইল, তোমারে তো রাখতে পারুম না গো মা, তোমার ভাই আসিল হেই দলে। মোড়ের মাথায় বইয়া থাকে যেই পোলাগুলি, আমার মাইয়ারে রায়কা কয়, ব্রতি মা এখানে আহে কেন? তোর মায়ের লগে সলা পরামর্শ করে নাকি? তাহলে তো আর সমীরণদের বাড়িতেও যাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, আমি এখন যাই, কেমন? যদি কোনো চাকরির সন্ধান পাই আপনার মেয়ের জন্য আমি জানাবো। শীতের সন্ধে, চারিদিক অন্ধকার হয়ে গেছে, কি করি? একটা ট্যাক্সি। বাস এইখানে। বা দিব্যনাথ তো চমৎকার সাজিয়েছেন টুলির এনগেজমেন্টে, সাজাবেন না কেন, টনি কাবাডিয়া বিশাল বড় লোক ছেলে। ব্রতির বাড়িতে মাত্র দুটো বছর ব্রতি হলো নেই, আর এরই মধ্যে আলোকে আলোকিত মদের ফোয়ারা ছুটেছে, নামি দামি রেস্তোরাঁর বেয়ারা ছুটোছুটি করছে খাবার নিয়ে, কত লোক কত গেস্ট। এই সিঁড়ি ভাঙতে আমার কত কষ্ট। ব্রতি এই সিঁড়ি দিয়ে চলে গেল দুটো বছর আগে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? এতক্ষণ কোথায় ছিলে? জানতে না আজকে বাড়িতে একটা ওকেশন? ওকেশন? আজ কিসের ওকেশন? তুমি জানো না আজকে টুলির এনগেজমেন্ট? না জানি না, মাত্র দুটো বছর হলো ব্রতি নেই, আর এরই মধ্যে তোমরা ভুলে গেল। টনি কাবাডিয়া অত্যন্ত ব্যস্ত মানুষ, এছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, সারা দিন অফিস ছুটি করে কোথায় ছিলে, কোথায় সময় কাটিয়েছিলে? আমি কি সেটা জানতে পারি না তোমার কাছে? না জানতে পারো না, এতগুলো বছর ধরে অফিস ছুটির পর তুমি কোথায় গিয়ে সময় কাটাও আমি কোনোদিন জানতে চাইনি। 10 বছর ধরে অফিস ট্যুরের নাম করে কাকে নিয়ে কোথায় তুমি বেড়াতে যাও তাও আমি জানতে চাইনি।
একটি টাইপিস্ট মেয়ের বাড়ি ভাড়ার বিল কেন তোমার নামে আসে তাও আমি জানতে চাইনি। আজ তুমিও আমার কাছে একটি কথাও জানতে চাইবে না। সুজাতা, ইউ আর ক্রসিং ইউর লিমিটস। থামো, তুমি এখান থেকে যাবে কি না বলো, নয়তো আমি আবার বাড়ি ছেড়ে চলে যাব। দীপনাথ ভয় পেয়ে গেছে। ব্রতি, ব্রতি তুই শুনেছিস আমি যে প্রতিবাদ করেছি রে? আমার প্রতিবাদ শুনে দীপনাথ পালিয়ে গেছে। দাঁড়া দাঁড়া, আমি নিচে গেস্টদের সঙ্গে একটু দেখা করে আসি, তারপর তোর সঙ্গে আমার অনেক কথা আছে, অনেক কথা। আমি আমি তো তোর কথা রেখেছি ব্রতি, আমি প্রতিবাদ তো করেছি, দাঁড়া এক্ষুনি আসছি। আবার সেই সিঁড়ি ভাঙা, আবার সেই তলপেটের খিচ ব্যথা। ঠাকুর ঠাকুর, আজ যেন রাত্রের মধ্যে কিছু না হয়, টুলির এনগেজমেন্টটা ভালোভাবে মিটে যাক ঠাকুর। একই একই সবাই ওদিকে কোথায় ছুটছে, দীপনাথ, জ্যোতি, জ্যোতির বউ বিনি, টুলি, টনি কাপাডিয়া, কে এলো, কোন স্পেশাল গেস্ট, পুলিশের জিপ থেকে, পুলিশের জিপ থেকে কে নামছে, একই একই কে, বড় চেনা চেনা লাগছে, ভীষণ ভীষণ চেনা মুখ, সাদা নিপাট পুলিশের পোশাক, ওকে ওকে গো, সাদা নিপাট পুলিশের পোশাক, বুকে পেতুলের ব্যাজ, ডিসিটিডি সরোজপাল। হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি, এই লোকটা, এই লোকটাই আমাকে কাটা পুকুরে বলেছিল ছেলেকে উপযুক্ত শিক্ষা দিতে পারেননি। ব্রতির ঘরে স্লোগান লেখা ছিল, সরোজপাল তোমার ক্ষমা নেই, তোমাকে আমরা ক্ষমা করব না। এ আমি কোথায় তলিয়ে যাচ্ছি, কোথায় আমি কোথায় যাচ্ছি, এত অন্ধকার, কি ঠান্ডা, কার হাত? ব্রতি, তুই এসেছিস বাবা, আমি আমি এবার তোর সঙ্গে চলে যাব, আমি তো তোর কথা রেখেছি, আমি তো আমি তো প্রতিবাদ করেছি দীপনাথের কাছে, এবার এবার আমাকে তুই নিয়ে চল তোর সাথে। আধার রাতে চলে গেলি তুই, আধার রাতে আবার ফিরে আয়, দেখতে তোকে পাবে না তো কেউ, তারা শুধু তারা।